कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। ১৯১৩ সালের ১৭ই মে পাঞ্জাবের অ্যাসিস্ট্যান্ট কমিশনার গার্ডেনের ওপর এক বোমা নিক্ষিপ্ত হয়েছিল। এর পিছনেও হাত ছিল রাসবিহারী বসুর, এবং এইবারে তার নির্দেশে বসন্ত বিশ্বাস ও অবধ বিহারী দ্বিতীয় চেষ্টা চালান। ইংরেজ বিস্ফোরক বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখে যে দিল্লি এবং লাহোরে ফেলা বোমা দুটি একই ধরনের। পলাতক বিপ্লবী অমৃত হাজারার সন্ধানে পুলিশ আনা দেয় রাজাবাজারের এক গোপন আস্থানায়। সেইখান থেকে পাওয়া এক সাংকেতিক চিঠির সূত্র ধরে প্রথমে দিল্লির আমির চাঁদ এবং দীননাথ তালোয়ারকে ধরা হয়, এবং তারপরে ধরা পড়লেন বালমুকুন্দ, অবধ বিহারী, ব্রজলাল, বসন্ত বিশ্বাস এবং ইত্যাদি বিপ্লবীরা। ১৯১৪ সালের ২১শে মে তাদের বিচার হয় এবং বসন্ত বিশ্বাস ছাড়া সবাইয়ের ফাঁসির আদেশ হয়, কিন্তু চতুর শ্বেতাঙ্গ সমাজের আপিলে বসন্তেরও ফাঁসির নির্দেশ আসে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে রাসবিহারী কিন্তু এইবারও ধরা পড়েননি। ফাঁসি হওয়ার আগে রাসবিহারের সহযোগী বলেছিলেন এক অমর উক্তি, ডেট ইজ ফর অল অ্যান্ড উই শ্যাল ডাই দ্য ডেট অফ আ হিরো। রাসবিহারী কিন্তু চুপ করে বসে নেই, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্র শুরু করলেন। ১৯১৪ সালের জুন মাসে বাঁধল প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা তখন তাদের ঘর সামলাতে ব্যস্ত, ভারতের বিপ্লবীরা বুঝলেন তাদের সামনে এক অপূর্ব সুযোগ। ব্রিটিশদের মাত্র ৩০,০০০ সৈন্যের মধ্যে বেশিরভাগই ছিল ভারতীয় সৈন্য, তাদেরকে যদি সপক্ষে আনা যায় তাহলে স্বাধীনতা আদায় করা আর মোটেই কঠিন হবে না। বিদেশে থাকা ভারতীয়রা তৎপর হয়ে উঠলেন। হরদোয়ালের নেতৃত্বে গড়ে উঠল গদর পার্টি, গদর অর্থাৎ বিদ্রোহ বা বিদ্রোহী। আমেরিকা থেকে বিদ্রোহের আগুন কিশোর কর্তার সিং ভারতে নিয়ে এলেন। অন্যদিকে ভগবান সিং গিয়ানি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঞ্জাবি শিখদের একত্র করার চেষ্টা চালালেন। মহারাষ্ট্রের তরুণ বিষ্ণু গণেশ পিংলে যোগ দিলেন। রাসবিহারী তখন সারা ভারত জুড়ে বিদ্রোহের আগুন জ্বালাতে ব্যস্ত। বাঘা যতীনের সঙ্গে দেখা করে রাসবিহারী যতীনকে একটি সর্বভারতীয় বিদ্রোহের ডাক দেওয়ার কথা বললেন এবং যতীন্দ্রনাথ সেই মতে সায় দিলেন। এরপর বাঘা যতীন স্বয়ং বাংলায় বিদ্রোহ করার দায়িত্ব নিলেন। বার্লিনে ভারতীয় স্বাধীনতার জন্য কমিটি তৈরি হলো। গদর পার্টির সদস্যরা কমিটিতে যোগ দিলেন। রাসবিহারীর আহ্বানে ছুটে এলেন ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপ্লবীরা। এলেন শচীন্দ্রনাথ সান্যাল, নগেন দত্ত, বিশেন সিং, জগৎ সিং, সুরন সিং, হরনাম সিং, দামোদর স্বরূপ, বিনায়ক রায় কাপলে, বিভূতি হালদার এবং অন্যান্য তরুণের দল। বহুদিনের নিদ্রা ভেঙে জেগেছে প্রিয় স্বদেশ। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বিপ্লবীরা গোপনে ছড়িয়ে পড়লেন। বিভিন্ন ক্যান্টনমেন্টের দায়িত্ব নিলেন এক একজন বিপ্লবীরা। বাংলায় বিপ্লবী হলেন বাঘা যতীন, পিংলে আর কর্তার সিং আম্বালা, ফিরোজপুর, রাওয়ালপিন্ডি, মিরাট ক্যান্টনমেন্টের সৈনিকদের তৈরি করার দায়িত্ব নিলেন। ঠিক হলো বিদ্রোহের হেডকোয়ার্টার হবে লাহোর, সেখানে দায়িত্বপ্রাপ্ত হলেন স্বয়ং রাসবিহারী। যোগাযোগ রক্ষার দায়িত্ব নিলেন বিনায়ক রাও কাপলে। সকল সেনানিবাস থেকে খবর এলো আমরা তৈরি, প্রস্তুত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, মিরাট আর বাংলার তরুণরা, আর প্রস্তুত সাঁওতাল বাহিনীও, কারণ এই দেশ তারাও শাসন করতে আর কোনোদিন দেবে না ইংরেজদের, তারাও স্বাধীনতার জন্য প্রাণ দেবে। এই সংগ্রাম হবে ভারতের মুক্তির সংগ্রাম। জার্মানি থেকে আসছে অস্ত্র বোঝাই করা জাহাজ, দেশের মতন বিদেশ থেকেও খবর এলো তারা প্রস্তুত, মালয়, ব্রহ্ম, সিঙ্গাপুরে অবস্থিত সেনাবাহিনী, এতদিন যারা বিদেশিদের জন্য লড়াই করছিল এবার তারাও অস্ত্র তুলবে দেশের জন্য। অন্যদিকে বার্লিনে রাজা মহেন্দ্র প্রতাপ, অজিত সিং, সুফি, সম্ভাপ্রসাদ প্রমুখ বিপ্লবীরা চরম উৎসাহিত। বিদ্রোহের দিন স্থির হল ২১শে ফেব্রুয়ারি। ১৯১৫ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম বিদ্রোহ করবে লাহোরের সেনারা, তারপর একে একে সবাই ঝাঁপিয়ে পড়বে। রাসবিহারী পরিকল্পনা গোপন রাখার উপর জোর দিলেন। লাহোরে বিপ্লবীদের ৪টি গোপন আস্তানা ছিল। গ্রেপ্তার এড়াতে বিপ্লবীরা বিভিন্ন সাংকেতিক বার্তার মাধ্যমে কথাবার্তা বলতেন। পিংলে ও কর্তার সিং মৃত্যুভয় উপেক্ষা করে ঘুরে বেড়াচ্ছেন সেনা ছাউনিতে। প্রতিটি সেনানিবাসে তখন উত্তেজনা চরমে, সবাই স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখছেন। এমন সময় এগিয়ে এলো দুই বিশ্বাসঘাতক, কৃপাল সিং আর নবাব খান। এত বড় পরিকল্পনার খবর যদি ব্রিটিশ সরকারকে জানিয়ে দেওয়া যায় তাহলে মিলবে প্রচুর অর্থ ও পুরস্কার,
হঠাৎ অ্যাকশনের 4-5 দিন আগে ব্রিটিশ বাহিনী অতি সক্রিয় হয়ে ঝাঁপিয়ে পড়ল সেনা চাহনিতে। তারা সমস্ত ভারতীয় সিপাহীদের নিরস্ত্র করে দিল আর সঙ্গে সঙ্গে প্রচুর সৈন্য আমদানি করল লাহোরে। সেনারা অবাক হয়ে গেল, খবর পৌঁছল রাসবিহারীর কাছে। তিনি বুঝলেন তার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। কিন্তু কিছুতেই এত বড় পরিকল্পনা, তিলে তিলে গড়ে তোলা সংগঠন ও আন্দোলন মাত্র দুটো ঘৃণ্য বিশ্বাসঘাতকের জন্য শেষ হয়ে যেতে পারে না। রাসবিহারী আবার নতুন নির্দেশ পাঠালেন, বিদ্রোহের তারিখ 2 দিন এগিয়ে এনে 19 ফেব্রুয়ারি করা হলো। সেই মতো খবর গোপনে সেনা ছাউনিতেও পাঠানো হলো, কিন্তু না, শেষ রক্ষা হলো না। সেই খবরও ব্রিটিশ সরকার গেল জেনে। ইংরেজ বাহিনী ঝাঁপিয়ে পড়ল ভারতীয় সৈন্যদের ওপর, সবাইকে বন্দী হতে হলো। 19 তারিখ সকাল থেকেই পুলিশ লাহোরে বিপ্লবীদের গোপন আস্তানা গিরে ফেলল। বিপ্লবী তরুণরা তৈরি হওয়ার সুযোগ পেলেন না। একই দিনে একই সঙ্গে লাহোরের প্রতিটি বাড়িতে ডায়ারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী হানা দিল। বিপ্লবী ও পুলিশের সৈন্যদের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলল এবং অবশেষে প্রচুর বিপ্লবী মারা গেলেন এবং অন্যেরা গ্রেপ্তার হলেন। সেই দিন যে সমস্ত বিপ্লবীরা ট্রেন থেকে লাহোরে নেমেছিলেন, পুলিশ তাদের গুলি করে হত্যা করল। বিদ্রোহের অন্য নজির লাকড়ো ফিরোজপুর রেজিমেন্ট। কিছুতেই সেনাবাহিনী আত্মসমর্পণ করতে রাজি হলো না ব্রিটিশদের কাছে। ভারতীয় সিপাহীরা বিদ্রোহ করলেন, সেই দিন প্রাণও নিলেন অনেকে। মনিরাম ও বিনায়করাও কাপিলের কলকাতা থেকে আনা বিশাল অস্ত্র সম্ভার ধরা পড়ল পুলিশের হাতে। কত সৈন্য ও বিপ্লবী প্রাণ দিলেন তার কোনো গোনাগুনতি নেই। সবাইকেই ধরা পড়তে হলো একে একে। একমাত্র ব্যতিক্রম ছিলেন পিংলে এবং রাসবিহারী। বিপদের আভাস পেয়ে আগেই বুঝেছিলেন যে তাঁর পরিকল্পনা ভেস্তে গেছে, তাই দ্রুত পিংলেকে নিয়ে লাহোর ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। আগের মতো এবারও এক শিখ সর্দারের ছদ্মবেশে পকেটে একটা গুলি ভরা পিস্তল নিয়ে পুলিশের নাকের ডগা দিয়ে গটগট করে হেঁটে স্টেশনে আসেন তিনি এবং আগে থেকে কেটে রাখা টিকিট নিয়ে ট্রেনের নির্দিষ্ট আসনে বসে পড়লেন। তারপর ঘুমের ভান করে চোখ বুঝে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলেন ট্রেন ছাড়ার। ট্রেন চলতে শুরু করলে রাসবিহারী জানলা দিয়ে দেখলেন তাঁর বন্ধু তৃপ্তির মাথা নাড়ছেন প্ল্যাটফর্মে। যাক, কোনো ক্রমেই তিনি নিরাপদে লাহোরটা ছাড়তে পারলেন। শেষবারের মতো রাসবিহারী চেয়ে দেখলেন বাইরে, বুঝতে পারলেন পেছনে পড়ে থাকলো ভবিষ্যতের ইতিহাস। এইভাবেই 20 শতাব্দীর 2nd দশকের প্রথমার্ধে গদর ষড়যন্ত্র নামে ইতিহাসের বিখ্যাত সেই বিপ্লব শেষ হলো। লাহোর থেকে রাসবিহারী চললেন বারাণসীর পথে। পথে ট্রেন বদল করতে হলো গাজিয়াবাদ স্টেশনে। গাজিয়াবাদ স্টেশনে দেখা গেল আরেক বিপত্তি। ট্রেন থেকে নামতেই রাসবিহারী দেখলেন স্টেশনের বেঞ্চিতে বসে আছে সেই ভারতীয় অফিসার যিনি দেরাদুনে গার্লায়ের সেক্রেটারিয়েট কাজ করতেন এবং দেরাদুন ফরেস্ট অফিসের বোসকে ভালো রকমভাবে চিনতেন। মুহূর্তের জন্য বুকটা কেমন করে উঠল, মনে হলো শেষ আশাটাও বুঝি আর রইল না। তবুও যথাসম্ভব মুখে শান্তভাব বজায় রেখে তাঁর দিকে না তাকিয়ে হেঁটে গেলেন অন্য প্ল্যাটফর্মের দিকে। লোকটি রাসবিহারীকে যথাযথই চিনেছিল, কিন্তু এমন ভাব করল যেন সেও রাসবিহারীকে দেখেনি। উচ্চপদের সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও সেদিন তিনি রাসবিহারীকে সাহায্য করলেন। অন্যদিকে লাহোরে রাসবিহারী এবং পিংলের পালিয়ে যাওয়াকে শ্বেতাঙ্গ সমাজ মেনে নিতে পারেনি। জালিয়ানওয়ালাবাগের কুখ্যাত নায়ক মাইকেল ও ডায়ার পরবর্তীকালে বলছেন, আনফর্চুনেটলি রাসবিহারী অ্যান্ড পিংলে ওয়ার নট অ্যামং দোজ হু ওয়ার ক্যাপচার্ড। খবর কিন্তু সারা ভারতে প্রচারিত হয়নি। কলকাতা সহ সারা দেশে তখন দারুণ উৎকণ্ঠা, গণবিদ্রোহের তো কোনো খবর এলো না। তাহলে কি তারিখ পিছিয়ে গেল? সকল বিপ্লবী তরুণ তখন প্রস্তুত কলকাতার ফোর্ট উইলিয়ামকে হানা দেওয়ার সংকল্প নিয়ে। 21 তারিখের কথাই তখন সবার জানা। সেই অনুযায়ী 21 তারিখ উষালগ্নে রাসবিহারীর স্বপ্ন বাস্তব করল সিঙ্গাপুর, তাও সাময়িকভাবে। তারা যেহেতু লাহোরের কোনো খবর পায়নি, তাই পূর্ব পরিকল্পনা মতোই তারা বিদ্রোহ শুরু করল। অমিত পরাক্রমে ভারতীয় সৈনিকদের সামনে দাঁড়াতেই পারল না ইংরেজ সৈনিকরা। ইউনিয়ন জ্যাক নামিয়ে তারা উড়িয়ে দিল স্বাধীন ভারতের সেনাবাহিনীর নিজস্ব পতাকা। সমস্ত জাপানিকে যুদ্ধবন্দীদের মুক্ত করে দেওয়া হলো কারাগার থেকে। 7 দিন এই বীর সৈনিকরা স্বাধীন রাখল সিঙ্গাপুর, কিন্তু কোথায়? এখনও কোনো নির্দেশ আসছে না কেন ভারত থেকে? তবে কি কোনো অঘটন ঘটল? এতদিনের পরিকল্পনা কি শেষ হয়ে গেল? বাধ্য হয়েই তখন আবার ভারতীয় সিপাহীদের ইংরেজের বশ্যতা স্বীকার করতে বাধ্য হওয়া হলো। ওদিকে বারাণসী পৌঁছে রাসবিহারী আশ্রয় নিলেন বাঙালি টোলার নিরাপদ গুপ্ত ডেরায়। 2 দিন পরে পিংলে এলেন, এই ব্যর্থতা কিছুতেই যে তিনি মানতে পারছিলেন না। তাঁর হৃদয়ে তখন দুর্নিবার যন্ত্রণা। যদিও রাসবিহারী একটু অন্যরকম ভাবছিলেন, অবস্থাটা তিনি আরও কয়েকদিন দেখতে চান। গোধূলির আলো আধারিতে গঙ্গার ঘাটে রাসবিহারী ও পিংলে দাঁড়িয়ে, নদীতে তখন বেশ স্রোত, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট কয়েকটা নৌকো। ঘাটের উপর মন্দিরে মন্দিরে সন্ধ্যারতির মধুর ঘণ্টাধ্বনি শুরু হয়ে গেল। পিংলে রাসবিহারীর কাছে ব্যক্ত করেছেন দিল্লির মিরাট ক্যান্টনমেন্ট আক্রমণের পরিকল্পনা। রাসবিহারী তখন অবিসংবাদিত নেতা, তার অনুমতি চান পিংলে। রাসবিহারী ভাবছিলেন এই প্রস্তাবে সায় দেওয়ার অর্থ পিংলেকে চিরদিনের মতো হারানো। কিছুক্ষণ গঙ্গার কাছে দুজনেই নির্বাহক হয়ে রইলেন।
তারপর নীরবতা ভেঙে রাসবিহারী বললেন, পিংলে তুমি জানো যে তোমার এ পদ ভীষণ রকম বিপদে ভরা। ভুলে যেও না যে সামান্য ভুলের জন্য তোমার জীবন দিতে হতে পারে। পিংলের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, জীবন ও মৃত্যুর মাঝে আমি কোনো তফাত করি না। আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে যতক্ষণ প্রাণ থাকবে তা পালন করব। মৃত্যু আমার শিয়রে এসে দাঁড়ালেও সে কাজ থেকে আমি নিবৃত্ত হব না। রাসবিহারী বুঝলেন এই উত্তর কোনো বীরত্ব জাহির করবার জন্য নয়। তার শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। ইতিমধ্যে অনেক বন্ধুকে হারানোর যন্ত্রণা নিয়ে তিনি উপলব্ধি করলেন আরেক বন্ধুকে হারাতে চলেছেন। পিংলের মরিয়া মনোভাবে রাসবিহারীকে হার মানতেই হলো। অসীম সাহসে একাই রওনা দিলেন পিংলে মিরাটের দ্বাদশ সংখ্যক রেজিমেন্টের উদ্দেশ্যে। কদিন পরেই রাসবিহারীর নজরে পড়ল সংবাদপত্রের খবরটা, পিংলে কয়েকটি মারাত্মক বোমাসহ গ্রেপ্তার হয়েছেন। অজান্তেই রাসবিহারীর চোখ থেকে বেয়ে নেমে এলো কয়েক ফোঁটা জল। স্বভাবতই পুলিশ পিংলেকে দীর্ঘক্ষণ ধরে জেরা করে তথ্য আদায়ের চেষ্টা করেছিল। 27 এপ্রিল শুরু হলো ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলা। আসামির সংখ্যা প্রথমে 62 জন, পরে 80 জন, তার মধ্যে 16 জন ইতিমধ্যেই পলাতক। এতদিনে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল ব্রিটিশ সরকার। শুরু হলো মৃত্যু মিছিল। একে একে সবাইকেই ফাঁসি কাটে ঝুলানোর ব্যবস্থা করা হলো। এর মধ্যে আপিলে কিছুটা হেরফের হলো। প্রাণদণ্ড বহাল রইল মোট 7 জনের। এই 7 জন হলেন কর্তার সিং, সুরাইন সিং 2, হরনাম সিং, জগৎ সিং, বক্সিস সিং এবং পিংলের। মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দিরা সবাই অস্বীকার করলেন আপিল করতে। এরপর শুরু হলো দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা। আসামি সংখ্যা মোট 112 জন। উধম সিং, ইশার সিং, বীর সিং, রং সিং, রুড সিং, এই 5 জনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। তারপর তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা, সেখানেও মৃত্যুদণ্ড পেল 5 জন। বিপ্লবী কমরেডদের এই মৃত্যু মিছিল আর সহ্য হলো না রাসবিহারীর। আশাভঙ্গের যন্ত্রণা আর স্বজন হারানোর বেদনায় জেরবার হয়ে তিনি চলে এলেন বাংলায় চন্দননগরে। অনেক চেষ্টা করার পর রাসবিহারী বুঝলেন এখানে এখন আর কিছু করা সম্ভব নয়। সারা দেশ জুড়ে পুলিশি তৎপরতার সামনে দাঁড়িয়ে কিছুতেই নতুন করে সংগঠন তৈরি করা সহজ হবে না। চন্দননগর সহ বাংলার বিভিন্ন প্রান্তের বিপ্লবীদের সাথে তার দেখা হলো। তাঁর সব বন্ধু তার শুভানুধ্যায়ী চান তিনি দেশ ছেড়ে বাইরে চলে যান। পুলিশ অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে রাসবিহারীর জন্য। আজ হোক বা কাল ধরা তাকে পড়তেই হবে। কী লাভ এই লুকোচুরি খেলায়, কী হবে ওদের হাতে ধরা দিয়ে? অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত শুভানুধ্যায়ের মত মেনে নিলেন রাসবিহারী। দেশ ছাড়বেন তিনি, কিন্তু দেশ ছাড়লে কিভাবে ছাড়বেন, কোথায় বা যাবেন? উপায় মিলল সহজেই। খবরের কাগজে বেরিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জাপান যাচ্ছেন, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এবার পাসপোর্ট সংগ্রহ, ইচ্ছা করলেই বাইরে যাওয়া সম্ভব নয়, তার জন্য পাসপোর্ট চাই। সেখানেও রাসবিহারী এক ও অদ্বিতীয় মহানায়ক। নইলে মাথার দাম যার লক্ষ টাকা, সেই লোক কখনো নিঃসংকোচে প্রকাশ্য দিবালোকে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে হাজির হতে পারে? এমন অসম্ভব কথা চিন্তা করতে পারো একবার? রাসবিহারী কিন্তু তাই করলেন। শটান পাসপোর্ট অফিসে ঢুকে তিনি প্রশ্ন করলেন, মে আই সি পাসপোর্ট অফিসার? ইয়েস, আই অ্যাম দ্য পাসপোর্ট অফিসার, প্লিজ টেক ইউর সিট, শিষ্টাচার জানিয়ে আসন গ্রহণ করতে বললেন ইংরেজ ভদ্রলোকটি। থ্যাংক ইউ, আই এম রাজা পি এন টেগর, পোয়েট টেগর্স রিলেটিভ, আই এম গ্ল্যাড টু মিট ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আই ওয়ান্ট আ পাসপোর্ট ফর জাপান, ইউ মাস্ট হ্যাভ সিন ইন দ্য নিউজ পেপার দ্যাট পোয়েট টেগর ইজ শর্টলি গোয়িং টু ভিজিট জাপান, আই এম গোয়িং দেয়ার অ্যাজ ইজ এমিশারি টু মেক দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্টস ফর ইজ স্টে দেয়ার। অর্থাৎ আমি কবিগুরুর আত্মীয় রাজা পি এন ঠাকুর, কবি শিগগিরই জাপান যাচ্ছেন, আমাকে আগে থেকেই সেখানে গিয়ে তার জন্য যাবতীয় বন্দোবস্ত করতে হবে, সুতরাং অবিলম্বে পাসপোর্ট চাই। এতটুকু আপত্তি করলেন না পাসপোর্ট অফিসারটি। পোয়েট রবীন্দ্রনাথ জাপান যাচ্ছেন এ তো সবাই জানে, সংবাদপত্রেই তার বিস্তৃত বিবরণও বেরিয়েছে, সুতরাং আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। কিছুক্ষণের মধ্যেই পাসপোর্ট নিয়ে দিব্যি বেরিয়ে এলেন রাসবিহারী। তারপরেই ফকিরচাঁদ মিত্র স্ট্রিটের গুপ্ত আস্তানায় ঢুকলেন। ঈশ্বরকে ধন্যবাদ যে পাসপোর্ট পেতে দেরি হয়নি। 12 মে 1915, খিদিরপুর ডকে সকাল থেকেই ব্যস্ততা চরমে, যাত্রীরা ভয় পেয়ে আছে। এই দিনটা যে আর 5 দিনের মতো নয়। প্রচুর পুলিশ উপস্থিত, তার সঙ্গে উপস্থিত স্বয়ং চার্লস টেগার্ড তার বাহিনী নিয়ে। তারা সতর্ক দৃষ্টি রাখছে, একটা মাছিও যেন তাদের দৃষ্টি এড়িয়ে গলতে পারে না পারে। খবর আছে যে আজ জাহাজে এক ভয়ানক অপরাধী পালাবে, খোদ পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট। যাত্রীরা ভীত, সবাই বলাবলি করছে যে যারা দিল্লিতে বড়লাট বাহাদুরকে বোমা মেরেছিল এই অপরাধী নাকি সেই দলের পাণ্ডা। আজ খিজিরপুর 6 নম্বর ডকে পুলিশের ভিড়, অফিসারদের ঘেরাটকের সামনে জাপানি জাহাজ সানুকি মারু দাঁড়িয়ে। পুলিশরা জাহাজের যাত্রীদের কেবিন তল্লাশি করে কিচ্ছু পায়নি। এই জাহাজেই আবার রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় এবং একান্ত সচিব প্রিয়নাথ ঠাকুরও যে জাপান যাচ্ছেন। জাহাজের ডাইনিং রুমের সামনে ডেকের ওপর রেশমের পাগড়ি,
কোট আর সরু পাড়ের ধুতি পরা এক দীর্ঘ গায়ে গৌরবর্ণ সুঠামদেহী এক যুবক বিস্ময়ে বিহ্বল দৃষ্টিতে দেখছে তার মাতৃভূমিকে। এই যুবক নাকি প্রিয়নাথ ঠাকুর। ছদ্মবেশে পুলিশকে ফাঁকি দেওয়া গেলেও নিজেকে কিভাবে ফাঁকি দেবে এই ছদ্মবেশী? হ্যাঁ, তার ছদ্মবেশ ধারণ করার ক্ষমতা অতুলনীয়। ছদ্মবেশ এবং রাসবিহারী যেন সমার্থক শব্দ। একবার বাঘা যতীন রাসবিহারীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা রসু, তোমার কতগুলো ছদ্মনাম আছে? রাসবিহারী সেই দিন উত্তর দিয়েছিলেন, আমার নাম রাসবিহারী, এটা কৃষ্ণের নাম। এই পুরুষোত্তম মানুষটির ছিল 108 নাম, আমার নেমসেক তিনি, তাই তার দৃষ্টান্ত অনুসরণ করে মাত্র গোটা 10-12 নামে আমি এখনও পর্যন্ত পরিচিত। শেষ পর্যন্ত আর কি নাম গ্রহণ করতে হবে তা ঈশ্বর জানেন। সেই দিন ঠাট্টা করে বলা কথাটা আজ সত্য, কখনো তিনি সতীন্দর চান্দার, আবার কখনো তিনি ফ্যাট বাবু, আর এখন তিনি পিএন ঠাকুর নামে তার মাতৃভূমি ভারতবর্ষকে শেষবারের জন্য দেখে সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছেন।